আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই। সেপ্টেম্বর মাসের 28 তারিখ জানিয়ে দিব আজকে টাকা এবং গোল্ড আপডেটের বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি শেয়ার করবেন যাতে করে সকল প্রবাসী ভাই বোন টাকার আপডেটটি জানে এবং আর্থিকভাবে লাভবান হতে পারে, কারণ কুয়েতে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি আর টাকার রেটে ভিন্ন ভিন্ন কারণে পরিবর্তন হয়। আপনি যখন সঠিক রেট জানেন তখন আপনি বুঝতে পারেন কোন মাধ্যম বা কোন এক্সচেঞ্জ ব্যবহার করলে আপনি আর্থিকভাবে লাভবান হন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকলে, ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পারবেন। টাকার রেটে পরিবর্তন হলে আমরা আপনাদেরকে জানিয়ে থাকি। বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ আপনি পাচ্ছেন 396.50 টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে। ওয়েস্টার্ন ইউনিয়ন পাচ্ছেন 392 টাকা, বিইসি এক্সচেঞ্জ পাচ্ছেন 395 টাকা, এআরই এক্সচেঞ্জ পাচ্ছেন 397 টাকা, আলমোল্লা এক্সচেঞ্জ পাচ্ছেন 397 টাকা, আল নাদা এক্সচেঞ্জ পাচ্ছেন 397 টাকা, সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ পাচ্ছেন 395 টাকা, জুলেখাস এক্সচেঞ্জ পাচ্ছেন 394 টাকা, ওমান এক্সচেঞ্জ পাচ্ছেন 395 টাকা, আল মুজাইনি এক্সচেঞ্জ পাচ্ছেন 397 টাকা, লুলু এক্সচেঞ্জ পাচ্ছেন 394 টাকা, কুইত ইন্ডিয়ান এক্সচেঞ্জ পাচ্ছেন 395 টাকা, ইউএই এক্সচেঞ্জ পাচ্ছেন 395 টাকা, উইথ বাহরেন এক্সচেঞ্জ পাচ্ছেন 395 টাকা। আমরা যখন এই ইনফরমেশনটি সংগ্রহ করেছিলাম তখন এক্সচেঞ্জ কোম্পানিগুলোর শর্ত ছিল টাকার রেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে, সকল ব্রাঞ্চে আপনি একই রেট পাবেন না। আমরা যখন দেশে টাকা পাঠাই বেশ কিছু পদ্ধতিরও অবলম্বন করি যে কারণে টাকার রেটে পরিবর্তন আসে। যেমন এক্সাম্পল, অনলাইনের মাধ্যমে ট্রান্সফার, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার, ব্যাঙ্ক ট্রান্সফার, রিয়া মানি, সেন্ড মানি, ট্যাপ ট্যাপ, এখন দিলে এখন পাবেন গোপন নম্বর সহ আরও বহু পদ্ধতি রয়েছে। আপনাকে অবশ্যই এই ব্যাপারটা ক্লিয়ার করতে হবে আপনি কোন মাধ্যম ব্যবহার করছেন আর সেভাবে টাকা পাঠিয়ে আপনি সরকার ঘোষিত প্রণোদনার টাকা পাচ্ছেন কি না, যেটা এক্সচেঞ্জ থেকে কনফার্ম করবেন এবং দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকে ব্যাংক থেকে তা বুঝিয়ে নিতে বলবেন। অনেকেই বলেন এক্সচেঞ্জ কোম্পানি প্রণোদনার টাকার ব্যাপারে কীভাবে জানে, কারণ টাকা পাঠানোর ক্ষেত্রে প্রতারণা রয়েছে। বিভিন্ন মাধ্যমে টাকা পাঠিয়ে প্রবাসীদের প্রণোদনার টাকা নিয়ে ঝামেলা করা হয়, যে জন্যে এক্সচেঞ্জকে জিজ্ঞেস করা মানে আপনি বৈধ পন্থায় পাঠাচ্ছেন কি না এবং পরবর্তীতে জবাবদেহিতার একটা সৃষ্টি হয়। আজ আপনি কুয়েতের মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন। গোল্ড খরিদ করার আগে 3টি তথ্য আপনার জন্য গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে কত ক্যারেটের গোল্ড খরিদ করবেন, এটা কোন দেশের তৈরিকৃত এবং এটার মজুরি মূল্য কত। এতে করে আপনি ক্লিয়ার হয়ে যাবেন আপনি প্রতারিত হয়েছিলেন কিনা এবং ডকুমেন্টস বুঝে নেবেন আপনি যে গোল্ড খরিদ করেছেন তার বিস্তারিত ডকুমেন্টের সাথে মিল রয়েছে কিনা। আজ আপনি 6 ক্যারেটের 1 গ্রাম গোল্ড পাচ্ছেন 6 দিনের 550 ফিলসে, 10 ক্যারেটের 1 গ্রাম পাচ্ছেন 10 দিনের 830 ফিলসে, 14 ক্যারেটের 1 গ্রাম পাচ্ছেন 15 দিনের 200 ফিলসে, 18 ক্যারেটের 1 গ্রাম পাচ্ছেন 19 দিনের 490 ফিলসে, 21 ক্যারেটে 1 গ্রাম পাচ্ছেন 22 দিনের 730 ফিলসে, 22 ক্যারেটে 1 গ্রাম পাচ্ছেন 23 দিনের 850 ফিলসে, 24 ক্যারেটে 1 গ্রাম পাচ্ছেন 25 দিনের 980 ফিলসে, 1 কেজি গোল্ড পাচ্ছেন 24 ক্যারেটে 26,000, 20 দিনের 1 তোলা পাচ্ছেন 305 দিনের, 1 আউন্স পাচ্ছেন 841 দিনার। আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেরও পরিবর্তন আসতে পারে।